যে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলে, তারে এই 92 ভাগ মুসলমানের দেশে, এখানে ওলি আল্লাহর দেশে আইনা কদম রাখবে, এটা মুসলমানকে জুতাদা পিটানো করা হচ্ছে ঘন্টার পর ঘন্টা ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে, খালি একজন আরেকজনের সমালোচনা। সময়টা পাইলি দেখা যায় আরেকজন নিয়ে কেমনে সমালোচনা করা যায়, এই নিয়ে ফেসবুকে ব্যস্ত থাকে। ফেসবুক একটা গজব রে ভাই, এটার মতো গজব আমি আর জীবনে কোনো গজব দেখছি না। ঢুকলোই খালি সমালোচনা, অমুক বালানা তমুক বালানা, আরে বাপ রে বাপ, এ বালার সার্টিফিকেট লয়ে বই রিছে, আর অমুক বালানা অমুকটে বয়কট করো, অমুক রে বাঞ্চন করো, হেরে এটা করো হেটা করো, কেন এই সময়টা অন্য কাজে লাগাইলে তো হয় ঠিক না? মিনিটে মিনিটে ফোর্স করে হতেন ভরে পড়ো, এই সময়টা পাই কেমন? এই জন্য যুবক ভাই আমি তোমারে বলি, যে যা করো না কেন সবার হিসাব, কিন্তু যার যার হিসাব যে যে দিতে হবে। আমার হিসাব তুমি দিতে হবে না, তোমার হিসাবটাও আমি দিব না। আরে ভাই, অন্যের দোষ তো কানুর আগে তালাশ করার আগে নিজের পাত থেকে মাথা পর্যন্ত তাকায় চিন্তা করবা, আমি কত আকাম কোখাম করি নেই, আমার মতো নিকৃষ্ট মানুষের তো পৃথিবীতে নাই, আমি যে আরেকজনের সমালোচনা করি কেমনে? আমার দোষটা দিকে তাকাইলি তো আরেকজনের দোষ তোকার টাইম নাই, আমি আমার নিয়ে সমালোচনা করি তৈলি তো মানুষের সমালোচনা করার সুযোগ থাকবে না। এ যুবক ভাই, তাই আমি আপনাদের কাছে একটাই নসিহত করে যাব, সেটা হলো আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব কিন্তু আল্লাহর সামনে দিতে হবে। আজ কাল হোক এই পৃথিবী আমার চারতে হবে, তাই আমার বুঝ আমি বুঝতে হবে, অন্যকে নিয়ে চিন্তা করার আমার তো সময় নাই, কারণ আমার হিসাব তো আমার বন্ধুয়ে দিবে না, না দিব। এই আমার হিসাব কি আমার বউয়ে দিব, আমার সন্তান দিবে, আমার বাবা দিবে? না না, আমার বাবা দিবে না, তাহলে আমি অন্যদেরকে নিয়ে এত চিন্তা করার দরকার নাই, আমি আমার নিজের চিন্তা করব, আমারই জীবনের হিসাবটা আমার মালিক রে কেমনে দিব। সমালোচনা করবেন, সমালোচনা বাদ দেন, বর্জন করেন, যার কথাগুলি ভালো লাগে এগুলা নিয়ে নিয়ে মেমোরি লোড করেন, যার কথাটা ভালো লাগে না ডিলিট করেন, কিন্তু তার সমালোচনা করার দরকার নাই, ভালোটা গ্রহণ করব, খারাপটা বর্জন করব, ঠিক না? কেন সমালোচনা? আজকে আমাদের সমালোচনার কারণে মুসলমানের মধ্যে বাঘ হয়ে গেছে, দলাদল করতে করতে শেষ, আমাদের চোখের সামনে মুসলমানের রক্ত দিয়ে আজকে হোলি খেলা হচ্ছে, আজকে ভারতে মুসলমানের রক্ত দিয়ে গোসল করতেছে তারা, মুসলমানের পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে আগুন জ্বালায় পুড়ায় দেওয়া হচ্ছে, সহ্য হয় না, সহ্য হয় না ভাই। মুসলমানের উপরে এক এক পর এক নির্যাতন, এমন লোককে আবার স্বাগতম জানায় বাংলার জমিনে আনবে, যেই লোকে মুসলমানের মাথা দিয়ে ফুটবল খেলে, যেই লোকে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলে, তারে এই 92 ভাগ মুসলমানের দেশে, এখানে ওলি আল্লাহর দেশে আইনা কদম রাখবে, এটা মুসলমানকে জুতাদা পিটানো করা হচ্ছে, মুসলমানের কপালে জুতাদা বাইরানি সমান, মুসলমানদের জবাই করবো, আবার মুসলমানের দেশায় আঙ্গুল চুষাইবো আমরা, দেখাই এটা আমার কফাল, কথা বুঝতে পারছেন? এটা আমার কফাল, কিচ্ছু করার নাই, বেশি কইলে আবার আমি মোল্লারে দেখবেন কদিন পরে শেষ কিরা লিখব, কথা বুঝতে পারছেন? আমার বাইরে আমার সামনে জবাই করবে, আমি কথা বলবো তো আমার মুখে তালা লাগাই দিব। এই হলো আমাদের দেশ, সহ্য হয় না, ভিতরটা ফেটে যায় অবস্থা দেখলে, আল্লাহ বুঝার তৌফিক দেবে। আমি ভাই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, লম্বা আলোচনা, আমার আলোচ্য বিষয় দুইটা, একটা ডানপন্থী একটা বামপন্থী, কিন্তু অনেক সময়ের দরকার, আর আজকে একটা মানুষ উঠবেন না, কিন্তু আমার পরে উজুর আইতেছে, এখানে জামাত হবে, উঠবেন না, এই মাহফিলটা হয়েছে একটা মাদ্রাসার।